মাদরিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পিএইচই প্রকল্পের পাইপলাইন আছে, কিন্তু জল পাচ্ছে না এলাকাবাসী। এমনই অভিযোগের সরব এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, বারবার পাইপলাইন সারের কাজ করা হলেও দীর্ঘ প্রায় দশ বছর পরেও জল পৌঁছাচ্ছে না এলাকায়। এদিকে রাস্তা ধারে পাইপলাইন ফুটো হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাটের। পাইপলাইনের জলে তোড়ে বড় বড় গর্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের 105 নম্বর ফাটের হাজিপাড়া এলাকায়। যেখানে যেখানে জল বাইরে হচ্ছে সব গর্ত, বড় বড় গর্ত হয়েছে, এগুলো আমরা চলাফেরা করতে পারতেছি না, কিন্তু কোনো জায়গায় কোনো কেয়ার নেয় না। আমরা তো অনেক কন্ট্রাক্টরকে বলি, কন্ট্রাক্টর আসে চলে যায়, রাস্তাটা পুরো গর্ত হয়ে গেছে। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন আপনারা সেই ভাবে ব্যবস্থা নেন, না হলে আমরা রাস্তা অবরোধ করে দিব, গাড়ি ঘোড়া কাউকে চলতে দিব না। এলাকাবাসীদের অভিযোগ, পাইপলাইন সারাইয়ের নামে প্রতি বছর টেন্ডার হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। জলের সাথে অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আরো অভিযোগ, এমনিতে চলাচলের একমাত্র রাস্তার অবস্থা বেহাল, তার উপর পাইপলাইনের জল জমে থেকে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে এলাকার মানুষ। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। এমনিতে রাস্তা বেহাল অবস্থা, তারপরে এইভাবে জল যদি জমে থাকে, অনেক লোক এখানে পড়ে যাচ্ছে, বাইক দিয়ে পড়তেছে, সাইকেল দিয়ে পড়তেছে, আমাদের চলাফেরা মেইন রাস্তা আমাদের, এটা আমাদের বহুত সমস্যা হয়ে যাচ্ছে। অবিলম্বে এটা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। খয়েরবাড়ি জিপি যে তোমার ট্যাঙ্কির ওই পানীয় জলের ব্যাপারটা, এখানে মানে টেন্ডার হয় বছরে বছরে, টেন্ডার হয় এত টাকা টেন্ডার, কিন্তু কাজ তো হয় না। উপর মহল কি জানে না যে এইভাবে পানি পাচ্ছে না, মানুষ পাচ্ছে না, জল পাচ্ছে না, কেন পাচ্ছে না তাহলে এই তো দেখার দরকার। সমস্যাটা কতদিন থেকে? সমস্যাটা তো 6 মাস 1 বছর থেকে সমস্যা চলতেছে। এই জলটা কতদিন থেকে বের হয়? জল তো বাইরে হইতেছে 2-3 মাস থেকে জল বাইরে হইতেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পিএইচই প্রকল্পের আলিপুরদুয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর, তিনি জানান অভিযোগ ভিত্তিহীন। প্রতিনিয়ত বিডিওর সঙ্গে যোগাযোগ রাখা হয়। খয়েরবাড়ি এলাকায় মূলত দুটি জায়গায় এই সমস্যা রয়েছে, তবে তা দ্রুত সারের ব্যবস্থা করা হবে। মাদারিহাট থেকে আবিদ হোসেনের রিপোর্ট, ভয়েস আপ কি আওয়াজ, বাংলা সংবাদ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.